নমস্কার বন্ধুরা, পাপিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আমার আজকের রেসিপি হলো মশালা মাশরুম। মাশরুমের একটা দুর্দান্ত রেসিপি। আপনারা রুটি, পরোটা বা ফ্রাইড রাইস বা ভাতের সাথে এই ধরনের রেসিপি ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগবে খেতে, আর খুব কম সময়ে চটজলদি তৈরি হয়ে যায়। মাছ মাংসের স্বাদের মতনই এই মাশরুমের রেসিপিটি আপনারা রান্না করে নিতে পারবেন, ভীষণ ভালো লাগবে খেতে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। মশালা মাশরুম বানানোর জন্য আমি এখানে মাশরুম কেটে নিয়েছি। আমি এর আগের ভিডিওতে মাশরুম ধোয়া আর মাশরুম কাটার পদ্ধতি শেয়ার করেছি, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। তাছাড়া আমি ডেসক্রিপশনে এর লিঙ্কটি দিয়ে দেব, অবশ্যই চেক করে নেবেন। মাশরুমগুলো আমার খুব ভালোভাবে কাটা হয়ে গেছে, আমি মাশরুমের রেসিপিটি তৈরি করব। মাশরুমগুলো কাটার আগে আমি ধুয়ে নিয়েছিলাম। মাশরুম কাটার সঙ্গে সঙ্গে কিন্তু মাশরুমটা রান্না করে নিতে হবে, নইলে কিন্তু মাশরুমটা খারাপ হয়ে যেতে পারে। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। দেখুন, এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এরকম ডুমোডুমো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলু দিয়ে মাশরুম যদি তৈরি না করেন তাহলে নাও দিতে পারেন, তবে আমি এখানে আলু দিয়ে তৈরি করছি। আলু দিয়ে করলে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আলুগুলো হালকা লালচে করে আমি এক চিমটে নুন আর এক চিমটে হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। এরপর আমি কেটে রাখা মাশরুমের স্লাইসগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ওর মধ্যে আমি এক চিমটি হলুদ আর এক চিমটে নুন দিয়ে দিলাম। মাশরুমগুলো আমি মোটামুটি এক মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হালকা একটু ভেজে নেব। মাশরুম ভাজা আমাদের হয়ে গেছে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। অল্প একটু ভেজেই আমি মাশরুমগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আমি, যদি আপনাদের তেল দেওয়ার প্রয়োজন হয় তাহলে দিতে পারেন, আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা এলাচ, সামান্য একটু দারচিনি, অর্ধেকটা শুকনো লঙ্কা আর অর্ধেকটা তেজপাতা, আর দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে ফোড়নের জন্য। দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট। ভালোভাবে ভেজে নিতে হবে। এ সময়ে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে আমি মাশরুম ভেজেছি, আলুও ভেজেছি, তার জন্য নুনটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। ভালোভাবে মশলাটা কষানো হয়ে এলে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, সেই টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজ আদা রসুনের সাথে টমেটোটাকে কষিয়ে নিতে হবে। ভালো মতো টমেটোটা কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাশরুমটা। এখানে বলে রাখি, আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কা চিরে আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে পার্সোনালি ঝালটা অ্যাভয়েড করেছি। এরপর এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মোটামুটি 2 মিনিটের মতো ভেতরে ভেতরে হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা অল্প একটু বাড়িয়ে দিয়েছি। এরপর ওর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল, চায়ের কাপে মেপে 1 কাপের মতো দিলাম। খুব বেশি ঝোল মাশরুমে ভালো লাগে না, একটু মাখো মাখো হলে ভালো লাগে। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভেতরে ভেতরে হতে দিয়েছিলাম, যাতে করে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা আমি খুলে নিলাম। দেখুন, আমাদের মাশরুম মশালা একদম রেডি হয়ে গেছে, খুবই চটজলদি, খুবই টেস্টি একটা রেসিপি।
আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তৈরি হয়ে গেল মশলা মাশরুম। এরপর এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি মোটামুটি 5 মিনিট। তারপর আমি এটা সার্ভ করে নিচ্ছি। গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে আপনারা এটা খেতে পারেন, ভীষণ ভালো লাগবে খেতে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।